জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা 2020 সালে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দীর্ঘ প্রায় 15 মাস কারাভোগের পর জামিনে মুক্তি হয়ে সরাসরি ছুটেছেন পরীক্ষার হলে। গত বৃহস্পতিবার জামিন আদেশ পান তিনি। রোববার তার জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়, কিন্তু জামিনের আদেশ কারাগারে পৌঁছালেও এদিন মুক্তি পান না খাদিজা। তার মুক্তির জন্য সারাদিন তার পরিবারের সদস্যরা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের বাইরে অপেক্ষা করেন, কিন্তু রাত 11টা পর্যন্ত খাদিজা মুক্তি না পাওয়ায় তাকে ছাড়াই তারা ফিরে যান। এদিকে আদালতে আদেশ আসার পরও কেন খাদিজাকে মুক্তি দেয়া হচ্ছে না তা জানতে চাইলে এক পুলিশ সদস্য খাদিজার বোন সিরাজুম মুনিরাকে বলেন তারা অন্যান্য সংস্থা এবং পুলিশের ছাড়পত্রের অপেক্ষা করছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার জন্য নাকি ছাড়পত্র লাগবে। সোমবার থেকে খাদিজার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার আগের দিন কেন তাকে মুক্তি দেয়া হলো না এ নিয়ে এবার আলোচনা চলছে। এর আগে সর্বোচ্চ আদালতের জামিন আদেশের পরও পরীক্ষার আগের দিন খাদিজা কেন কারাগার থেকে মুক্ত হতে পারেননি এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে ব্যাখ্যা জানানোর নির্দেশ দেয় আপিল বিভাগ। সোমবার খাদিজার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে বিষয়টি নজরে আনলে এ নির্দেশ দেন আদালত। পরে সোমবার সকাল 9টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান খাদিজা। এরপর সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে পরিবারের সদস্যদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হন তিনি। এ বিষয়ে খাদিজার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে খাদিজাকে মুক্তি দেওয়া উচিত ছিল, তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, এটা সুস্পষ্ট আদালত অবমাননা। মুক্তির পর কারা ফটকের সামনে খাদিজা বলেন, আমার সাথে অন্যায় হয়েছে, বিনা দোষে আমি 15 মাস জেল খেটেছি, এর চেয়ে বেশি কিছু বলার মানসিকতা এখন আমার নেই। তিনি আরো বলেন, কারাগারে নামাজ পড়ে রোজা রেখে আর লেখাপড়া করে সময় কাটিয়েছি, আজকে আমার স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা, তাই এখান থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষায় অংশ নেব। প্রসঙ্গত, খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী। অনলাইনে সরকার বিরোধী বক্তব্য প্রচার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে 2020 সালের অক্টোবরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউ মার্কেট থানায় পৃথক মামলা করে পুলিশ। মামলার অভিযোগপত্র দেওয়ার পর 2022 সালের 27 আগস্ট খাদিজাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পর গত প্রায় 15 মাস ধরে কারাগারে থাকায় 2টি সেমিস্টারের পরীক্ষায় অংশ নিতে পারেননি খাদিজা। গত 16 ফেব্রুয়ারি পৃথক আবেদনের প্রেক্ষিতে 2 মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। পরে জামিনের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।